हेलो भिवर्स, अस्सलामु अलैकुम। आपनारा सबाई केमन आछेन? आमि तो आल्लाहर अशेष रहमते खूब भालो आछि। तो आजके आमार सेकेंड ब्लग, तो आजके आमि सेकेंड ब्लगे देखाबो प्लेन पोलाव रेसिपि। तो पोलाव रान्ना कराटा अत कष्टेर किछु ना, अत साजानो गुछानोर किछु नाइ। तबे हाँ, आर्टिफिशियल अनेकेई अनेक किछु दिये पोलाव रान्ना करे, आमि अत किछुई दिये पोलावटा रान्ना करब ना। আমি জাস্ট নর্মাল করে যতটা সহজভাবে করা যায় ততটা সহজভাবেই চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা সবাই পারেন, তবে যারা না পারে তাদের জন্য একটু হেল্প হবে। না পারে যারা, তারা যাতে সহজেই করতে পারে সেই জন্যই করা। তো আমি এখানে পেঁয়াজ দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। তবে ব্রাউন করে ভাজতে পারলে আরও ভালো হয়, দেখি আমি কতটুকু ভেজে নিতে পারি। আর আমি সাদিয়া, আমার পরিচয় হয়তো বা এখনও দেয়া হয় নাই, আমার নাম সাদিয়া। তো এতটুকু থাক, পরে আস্তে আস্তে আপনারা আরও জানতে পারবেন। তবে হ্যাঁ, জানতে হলে তো অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন ইনশাল্লাহ। যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। এখানে আমি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। ইচ্ছা তো আছে অনেক কিছুই করার, তবে আপনারা যদি পাশে থাকেন ভালো করে করতে পারবো, না হলে তো করার আগ্রহটাই চলে যাবে। কারণ আমি এখনও কিছু নিয়েই ভিডিও করতে পারতেছি না, হাতে যতটুকু করা ততটুকু করতেছে। তো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, মাপঝুপ না, আপনারা যা যতটুকু পরিমাপ নেবেন অতটাই ভেবে চিনতে দিয়ে দিবেন। এখানে আমি এক চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি এখানে কতটুকু চাল নিয়েছি, এটা হচ্ছে আধা কেজি চাল নিয়েছি, আধা কেজি পলাশ চাল দিয়ে পলাটা বসিয়েছি। তো আধা কেজি পোলাও চালে এটা একটা পরিমাপ আছে। যদি আপনারা ঝরঝরা পোলাওটা করতে চান, পোলাওর কিন্তু এইটাই বিশেষত্ব যে ঝরঝরা পোলাওর চাল দিয়ে, ঝরঝরা পোলাও দিয়ে পোলাওটা রান্না করা, ঝরঝরাভাবে করা। তো এখানে আমি আধা কেজি পোলাওর চাল নিয়েছি। এখন ওই আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়ে পেস্টটা, এখন আমি পোলাওর চালটা ওইটাতে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না অবধি পোলাওর চালটাতে শন শন শব্দ হচ্ছে, চালটা ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ অবধি আমি পোলাওটা ভেজে নিব। তো আমার তো ইনস্ট্যান্ট নাই, তাই একটু নাড়াচাড়া হচ্ছে ভিডিওটা, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি আবার পাশে আরেক চুলা আরেকটা তরকারি বসিয়েছি, তো তাই এখানে একটু পানির মগটা আপনারা দেখতে পেয়েছেন, আপনারা হয়তো বা বুঝে নেবেন, আশা করি আপনারা বুঝে নেবেন। তো এই তো পোলাওটা আমি ভালো করে, পোলাওর চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু পোলাওতে দেওয়ার জন্য আগেই গরম পানি করে রেখেছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে পোলাও রান্না করতে আপনারা কিন্তু গরম পানিটা ইউজ করবেন যাতে পোলাওটা ভালো হয়। ঠান্ডা পানি দিয়েও অনেকে করা যায়, আমি বলবো না করা যায় না, কিন্তু ভালো করতে চাইলে গরম পানিটা তো দিতেই হবে। আমার পোলাওর চালটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। তো আমি এখানে কাঁচামরিচ কয়েকটা, আস্ত কাঁচামরিচ আপনারা দিয়ে নেবেন। আস্ত কাঁচামরিচ দিলে কি হয়, কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার থাকে। তো আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন, যারা কিশমিশ পছন্দ করেন তারা কয়েকটা কিশমিশও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি আধা কেজি পোলাওর চালে আধা কেজি পানিই দিব, কোনো কম বেশি পানি দিব না। আধা কেজি যতটা চাল নেবেন আপনারা ততটা চালের পরিমাপ করি অতটাই পানি দিবেন, তাহলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে, খুব সুন্দর হবে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, জালটা বাড়িয়ে দিবেন আপনারা,
কাছেই থাকবেন, জালটা বাড়িয়ে দিবেন। জালটা বাড়িয়ে দিয়ে পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিবেন পানির মধ্যে। এই তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পানিটার মধ্যে। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার পোলাওটা প্রায় ঝরঝরেই হয়ে আসছে, তো আমি দমে দিয়ে দিলাম পোলাওটা, চুলাটা আঁচটা কমিয়ে আমি দমে দিয়ে দিলাম। দমে দিয়ে নেড়ে চেড়ে দেব হালকা। ও আচ্ছা, এখানে যদি আপনারা একটু ভালো ফ্লেভার চান তাহলে একটু ঘি দিয়ে দিবেন। আর্টিফিশিয়াল আর কোনো কিছুই আমি ইউজ করব না, আর রান্না বান্না করতে গেলে আর্টিফিশিয়াল অনেক কিছু ইউজ করে মানুষ, ব্লগাররা, অনেক ব্লগাররাই করে, রান্নাটা ভালো হওয়ার জন্যই করে। কিন্তু আমার মনে হয় তাড়াহুড়ো করে রান্নাটা করতে গেলে অত আর্টিফিশিয়াল কিছু দিতে গেলে না হজবরলও হয়ে যায়। তো আমি খুব সাধারণভাবেই দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা। এই তো, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।